नमस्कार बंधु, आमी संदीप बाग। अपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज जावास्क्रिप्टेर 13 नम्बर क्लास। आजकेर क्लासे जावास्क्रिप्ट फांगशन सम्पर्के आलोचना करब। फांगशन की, फांगशन केन व्यवहार करा हय एबं फांगशन के किभाबे व्यवहार करा हय। प्रतिटी ल्यांगुएजे फांगशन आछे ठीक जावास्क्रिप्टेर मतो, सेटा सी बा सी प्लस प्लस, पाइथन, जावा, जाई होक ना केन, सबारई फांगशन अपशनटी थाकबे। फांगशन की? फांगशन हलो किछु स्टेटमेंटर ब्लक, अर्थात अनेक स्टेटमेंट के एक संगे रखार उपाय। जेमन आमरा डकुमेंट डट गेट एलिमेंट बाय आईडी बा डकुमेंट डट राइट एर माध्यमे विभिन्न स्टेटमेंट लिखछिलाम, सेई अनेकगुलो स्टेटमेंट के एकटी फांगशनेर भितर रेखे आमरा कल करते पारि। फांगशनेर एकटी नाम रखा हय ठीक ভ্যারিয়েবলের मतो। आशा करछि ভ্যারিয়েবল জানেন কি, ভ্যারিয়েবলকে কিভাবে লেখা হয় বা ভ্যারিয়েবলের নাম কিভাবে নির্ধারণ করা হয়। যদি না জানেন অবশ্যই আপনারা এখানে যে ভ্যারিয়েবল আছে দেখুন, এই অপশন থেকে আপনারা দেখে নেবেন। ফাংশন হচ্ছে একটি কিওয়ার্ড, এটি লিখতেই হবে আপনাকে ফাংশন। তারপর সন্দীপ লিখেছি এখানে, আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন ভ্যারিয়েবলের নাম দেন সেই রকম নাম দিতে পারেন। নাম্বার দিয়ে শুরু হবে না, মনে রাখবেন এখানে কোনো স্পেস হবে না। এখানে আমি একটি ওয়ার্ড লিখেছি, আপনারা যদি দুটি ওয়ার্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হাইফেন বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে ফাংশন নাম। এবং প্যারেন্থেসিস দিতে হয় এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এবং কার্লি ব্র্যাকেট শেষ করতে হয়। তার ভিতরে বিভিন্ন স্টেটমেন্ট রাখা হয়, এই স্টেটমেন্টগুলোকে ব্লক আকারে রাখা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাখ্যা, প্রথমে ফাংশন কিওয়ার্ড লিখতেই হবে, তারপর ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম যদি না দিতে পারেন তাহলে এই জায়গায় ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কিভাবে ফাংশনের নাম দেবেন ঠিক ভ্যারিয়েবলের মতো। এবং ফাংশনের ব্যবহারের উপযোগী, কোনো স্টেটমেন্টকে বারবার লেখার প্রয়োজন হয় না ফাংশন ব্যবহার করার ফলে। এবং ফাংশনের ভিতর স্টেটমেন্টটিকে রেখে প্রয়োজন অনুযায়ী কল করলেই ফাংশন কাজ করবে। প্র্যাকটিক্যাল দেখব, প্রথমে জেনে নিই ফাংশন কী এবং কীভাবে ব্যবহার করা হয়। এর ফলে কোড লেখার সময় বাঁচবে এবং কোডটি জটিল হয় না। ফাংশনকে ডকুমেন্টের যে কোনো জায়গায় তার নাম দ্বারা, ফাংশনের এই যে নাম আছে এই নাম দ্বারা কল করলেই কাজ হয়ে যায়। এত কিছু লেখার দরকার হয় না, শুধু একবার ফাংশন লিখে দিলেই হয়ে যায়। যেমন এখানে দেখুন, এখানে একটি কথা স্মরণ রাখবেন, ফাংশন লেখার পর তাকে কল করতেই হবে, কল না করলে ফাংশন কাজ করবে না। যেমন দেখুন স্কিপ ট্যাগের ভিতরে এখানে একটি ফাংশন কিওয়ার্ড নিয়েছি, তারপর ফাংশনের নাম লিখেছি এবং এর ভিতর ডকুমেন্ট ডট রাইট হ্যালো ফ্রেন্ডস এবং ডকুমেন্ট ডট রাইট ব্রেক ট্যাগ যাতে নিচের লাইনে দেখায় পরের লাইনে, এবং ডকুমেন্ট ডট রাইট থ্যাংক ইউ এই স্টেটমেন্টটিকে দেখাবো। সেক্ষেত্রে আমরা একটি ফাংশন তৈরি করে নিয়েছি স্কিপ ট্যাগের ভিতরে। তারপর যেখানে এই লেখাটি দেখাবো ডকুমেন্টের ভিতরে, এই ফাংশনের নাম আর প্যারেন্থেসিসটাকে শুধু কল করতে হবে। দেখুন এই কল করলেই আমাদের কাজ কমপ্লিট। এখানে দেখুন কোডে ক্লিক করলাম, বিস্তারিত দেওয়া রয়েছে। চলুন প্র্যাকটিক্যাল দেখে নিই কীভাবে ফাংশনকে ব্যবহার করব। এখানে জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্স এইচটিএমএল ফাইল এবং জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইল আমার ওপেন আছে। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আমরা 12 নম্বর ক্লাসে শিখেছিলাম কোনো আইডিকে টার্গেট করার জন্য, এটিকে মুছে দিলাম। আজকের এই নিয়েও আলোচনা করব শেষের দিকে প্রজেক্ট নিয়ে। দেখুন এখানে আমাদের এক্সটার্নাল ফাইল আছে, এই ফাইলটি, এই ফাইলকে কল করা হয়েছে জাভাস্ক্রিপ্টের। প্রথমত আমি স্টেটমেন্ট লিখব, তার জন্য ডকুমেন্ট নামে অবজেক্ট নেব, DOCUMENT ডকুমেন্ট ডট মেম্বার অপারেটর WRIT রাইট প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, প্যারেন্থেসিসের পরে এখানে সেমিকোলন দিলাম, এরপর আমি ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতর কিছু লিখলাম। দেখুন হ্যালো FRIENDS হ্যালো ফ্রেন্ডস এটা লিখলাম। একইভাবে এটিকে ডুপ্লিকেট করে নিলাম, এই জায়গায় একটি ব্রেক ট্যাগ থাকবে, ব্রেক ট্যাগ। তারপর পুনরায় এটি ডুপ্লিকেট তৈরি করে নিলাম, ডুপ্লিকেট করার পর এখানে লিখলাম THANK থ্যাংক ইউ। দেখুন এখন যা সেভ করলাম, এটিকে ওপেন করে একবার দেখিয়ে দিই, ইন্ডেক্স ফাইল ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন হ্যালো ফ্রেন্ডস, এখানে বিআর ট্যাগ দেখা যাচ্ছে কিন্তু বিআর লেখাটা দেখা যাচ্ছে, ট্যাগ মনে হয় ব্যবহার করা হয়নি, হ্যাঁ জাস্ট এখানে ভুল করেছি, এখানে আমাদের ট্যাগ নিতে হবে। দেখুন ব্যবহার করলাম, লেস দেন আর গ্রেটার দেন ব্যবহার করা হয়নি, তাই ব্যবহার করে সেভ করলাম এবং ব্রাউজার ওপেন করে রিফ্রেশ করলাম। দেখুন এটি এক লাইনে, এটি আরেক লাইনে। এই লেখাটি যদি আমাদের বারবার লেখার প্রয়োজন হতো সেক্ষেত্রে হয় ভ্যারিয়েবল নিতে হতো, আর না হলে আমাদের কী করতে হতো, এটিকে কপি করে আমাদের নিচে বারবার লিখতে হতো। দেখুন বারবার এতগুলো কোড জটিল হয়ে যাচ্ছে। দেখুন ব্রাউজার ওপেন করে রিফ্রেশ করলাম, দেখুন
কতবার লিখতে হয়েছে, এইগুলোকে বারবার না লিখে দেখুন কেটে দিলাম। এই তিনটি আমরা স্টেটমেন্টকে বারবার না লিখে এটিকেই আমরা একটি ফাংশনের ভিতরে ব্লক হিসেবে রেখে দিতে পারি। দেখুন প্রথমে লিখব কি, FUNCTION ফাংশন, তারপর একটি নাম দেব, আমি এখানে দিলাম সন্দীপ। আপনারা আপনাদের মতো নাম দেবেন, তবে মনে রাখবেন স্পেস দিয়ে কিছু লিখবেন না। যদি লেখার প্রয়োজন হয় দুটি ওয়ার্ড, সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন, হাইফেন ব্যবহার করতে পারেন, বা আপনারা চাইলে এখানে আন্ডারস্কোরও ব্যবহার করতে পারেন। আমি একটি ওয়ার্ডে নাম লিখলাম সন্দীপ, জাস্ট আপনারা যদি ব্যবহার করতে চান। তারপর প্যারেন্থেসিস দেবেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন, এরপর কার্লি ব্র্যাকেট দেবেন, কার্লি ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেট শুরু করবেন, কার্লি ব্র্যাকেট শেষে শেষ করবেন। দেখুন এর ভিতরে আমরা স্টেটমেন্টগুলোকে লিখেছি। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, কোনো কাজ হবে না, কারণ এখানে আমি বলেছি যে ফাংশন লেখার পর তাকে কল করতে হয়, কল না করলে কাজ হবে না। কাকে কল করব, এই ফাংশনের নাম, যে ফাংশনের নাম দিয়েছি সেই ফাংশনের নাম দ্বারা কল করতে হবে। দেখুন এখানে কিছুই দেখাচ্ছে না, চলুন কোডে আসলাম। এখানে আমরা নিচে কার্লি ব্র্যাকেট শুরু শেষ আছে, তার নিচে আমরা ফাংশনকে কল করব, বা ডকুমেন্টসের যে জায়গায় এই ফাংশন বা এই লেখাগুলো আমাদের প্রয়োজন সেখানেই এই লেখাটি বা এই নামটি প্যারেন্থেসের সঙ্গে নামটিকে কপি করে নিচে পেস্ট করে দেবো বা লিখে দেবো। আর স্টেটমেন্ট শেষ করার জন্য একটি সেমিকোলন দিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন দেখা যাচ্ছে, জাস্ট আমরা প্রথমে ফাংশনটিকে ডিক্লিয়ার করেছি, তারপর এই ফাংশনের নাম ধরে জাস্ট শুধু কল করলাম, আর কিছুই নয়। যদি এই লেখায় বারবার প্রয়োজন হতো সেক্ষেত্রে এটিকেই জাস্ট কপি করতাম না, জাস্ট নামটাকে বারবার লিখে দিতাম। দেখুন একই নাম বারবার লিখে দিলাম, এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন ফাংশন লেখার ফলে কোডটি কত সহজ হয়ে যাচ্ছে, আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে নিই, ফাংশনকে আমরা কত রকম বা কীভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখুন এই হ্যালো ফ্রেন্ডস বা থ্যাংক ইউ এই লেখাটি আমরা একটি ট্যাগের ভিতরে রাখতে পারি। যেমন এখানে ডাইরেক্ট আমরা লিখেছি ডকুমেন্টস ডট রাইটের ভিতরে, ঠিক এখানে না লিখে আমরা একটি HTML ট্যাগের দ্বারা লিখে নিতে পারি। কারণ আপনাদের এইগুলোই আপনাদের আমি 12 নম্বর ক্লাসে দেখিয়েছি যে একটি HTML ট্যাগকে বা আইডি দ্বারা কীভাবে টার্গেট করতে হয়। চলুন এইগুলোকে জাস্ট আমি কেটে দিলাম, একটি রাখলাম। চলুন আমরা প্রথমত HTML-এ একটি ট্যাগ নিয়ে নিই। দেখুন এখানে আমাদের ট্যাগ অলরেডি লেখা আছে, এই ট্যাগকে নিয়ে কাজ করি। এই ট্যাগের যে আইডি আছে এই আইডির নামটিকে পরিবর্তন করে দিই, এখানে দিলাম হেড, কারণ সন্দীপ নামে এখানে ফাংশন লিখে রেখেছি, তাই এখানে হেড দিয়ে দিলাম। H1 ট্যাগ লেখাই ছিল আর লিখলাম না, আপনারা বডির ভিতরে H1 ট্যাগ বা যে কোনো ট্যাগ নিয়ে নেবেন। এই ট্যাগটিকেই কল করব, দেখুন এখানে জাস্ট লিখব, এগুলোকে কেটে দেব, কেটে দিয়ে এই লেখাগুলি লিখব, DOCUMENT ডকুমেন্ট ডট গেট, গেট ই এলিমেন্ট বাই আইডি। এই গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা আমরা এই হেডিং ট্যাগ বা এই H1 ট্যাগের আমরা হেড আইডিটিকে টার্গেট করব। এটি আপনারা 12 নম্বর ক্লাসে দেখেছে, যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা এই ক্লাসটি দেখুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। চলুন জাস্ট এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এরপর প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিসের ভিতর ডবল কোট দিলাম, ডবল কোট দেওয়ার পর এখানে যে আমরা হেড আইডিটা নিয়েছি এটিকেই আমরা এখানে লিখব, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। দেখুন এরপর মেম্বার অপারেটর ডট, তারপর ইনার INNER ইনার বড় হাতের HTML লিখলাম, এরপর ইজুয়াল টু দিলাম, দেওয়ার পর ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে আমরা ওই লেখাটি লিখব যেটি আমরা ডকুমেন্ট ডট রাইটের ভিতর লিখেছি বা যা দেখাতে চাইছি। এখানে লিখলাম HELLO হ্যালো, FRIENDS হ্যালো ফ্রেন্ডস। এরপর একটি ব্রেক ট্যাগ, মানে লাইন যাতে কেটে নিচের দিকে দেখায় তার জন্য BR ট্যাগ ব্যবহার করলাম, BR ট্যাগটি ছোটো হাতের হবে। তারপর পুনরায় লিখলাম THANK থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখুন একই লেখা লিখলাম, এবং এখানে যেহেতু ডবল কোট লিখেছি তার ভেতরে ব্রেক ট্যাগ নিয়েছি, যেহেতু এগুলো স্ট্রিং লিখছি তাই ডবল কোটের ভিতরে, এবং ব্রেক ট্যাগও বা HTML ট্যাগও ডবল কোটের ভিতর লিখতে হয়। ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ লেখাটি দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন আমরা ফাংশনের সঙ্গে কীভাবে HTML ট্যাগকে টার্গেট করতে পারছি। দেখুন আমরা এই H1 ট্যাগের কে
কল করেছি এই ফাংশনের দ্বারা গেট এলিমেন্ট বাই আইডি এবং এখানে ফাংশনটিকে কল করেছি। আমরা এখানে ফাংশনটিকে কল না করে আমরা সরাসরি একটি বাটন যোগ করতে পারি, সেই বাটনে ক্লিক করলে তবেই এই লেখাটি আমাদের এই হেডিং ট্যাগের মধ্যে দেখাবে। চলুন আমরা একটি বাটন যুক্ত করি, এখানে যে সন্দীপ যে ফাংশন আছে এই ফাংশনটিকে আমরা বাটনে টার্গেট করব। চলুন জাস্ট ইন্ডেক্স ফাইলে আসলাম, এখানে একটি বাটন তৈরি করে নেব, বাটন ট্যাগ লিখলাম BUTTON বাটন, বাটন ট্যাগ বন্ধ করলাম। এখন বাটন ট্যাগের ভিতরে CLICKE ক্লিক মি লিখলাম, এখানে আরও অনেক অ্যাট্রিবিউটস আছে সেগুলো আমি লিখলাম না। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন আমাদের বাটন ট্যাগ তৈরি হয়ে গিয়েছে নর্মাল। এখন এই লেখাটি যে দেখা যাচ্ছে এই লেখাটি শো করবে না, এখানে ক্লিক করলে তবেই এই লেখাটি শো করবে। তার জন্য আমরা এখানে এখানে যে জাভাস্ক্রিপ্টে দেখুন সন্দীপ যে আমরা ফাংশনটিকে কল করেছি এটি এখানে লিখব না, জাস্ট কাট করলাম। এবং আরেকটি কথা স্মরণ রাখবে, এখানে ক্লিক করলে তবেই এই লেখাটি কাজ করবে, সেহেতু আমাদের ব্যবহার করতে হবে ক্লিক ইভেন্টকে। আর জাভাস্ক্রিপ্টে ইভেন্ট ছাড়া কোনো কাজ হয় না, আপনারা প্রথম থেকেই জানেন যে ক্লিক করলে তবেই এই লেখাটি দেখাবে, তাই এটিকে ক্লিক ইভেন্ট বলা হয় বা অন ক্লিক ইভেন্ট। চলুন আমরা এখানে HTML ট্যাগে যে বাটন তৈরি করেছি এই বাটন ট্যাগের ভিতরে আমরা অন CLICKE ক্লিক =" এর ভিতরে আমরা এই ফাংশনটিকে কল করব যেটি আমরা এখানে লিখেছিলাম। এই ফাংশনটিকে এখানে লিখব না, জাস্ট এই অন ক্লিকের ভিতরে কল করে দিচ্ছি ফাংশনটি, এই ফাংশনটিকে। আশা করছি বুঝতে পেরেছেন, একটু জটিল মনে হলেও আপনারা বহুবার বাড়িতে প্র্যাকটিস করবেন, বুঝতে যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর একটি কথা, বাংলায় অডিও গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে প্রবেশ করে মিডনাইট হরর স্টোরি ফর ইউটিউব চ্যানেল সার্চ করবেন, আপনাদের সামনে এইরকম চ্যানেল আসবে, আপনারা এর ভিতরে প্রবেশ করবেন, এর ভিতরে প্রবেশ করে আপনারা গল্প শুনতে পারেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। পুনরায় আমি HTML ফাইলে আসলাম, এখানে দেখুন লিখে দিয়েছি, এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে কী ভুল হয়েছে, চলুন একটু দেখে নিই। এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলটিকে সেভ করা হয়নি, দেখুন ফাইল এসে সেভ বা Ctrl+S সেভ করে নিলাম। নেয়ার পরে এখন ব্রাউজার ওপেন করলাম, ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, দেখুন আমাদের এখন ক্লিক মি বাটনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের লেখাটি দেখা যাচ্ছে। আবার রিফ্রেশ করলাম, দেখুন ক্লিক মি এই অপশান বা এই বাটনে ক্লিক করলে তবেই লেখা দেখা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কাজটি কীভাবে সম্ভব হলো। ফাংশন তৈরি করেছি, ফাংশনে এটি নাম দিয়েছি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি হেড, এখানে যে HTML হেডিং ট্যাগ নিয়েছি তার আইডিকে এখানে কল করেছি, দেখুন গেট এলিমেন্ট বাই আইডি এবং এখানে লেখা লিখেছি। আশা করছি বুঝতে পেরেছেন, আপনারা এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারেন। চলুন একটু দেখিয়ে দিই যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করবেন, আপনাদের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে শিখিয়েছি, সেই অ্যারিথমেটিক অপারেটর দ্বারাও এখানে কাজ করতে পারেন। যেমন এক্সের ভ্যালু বা এখানে ভ্যার কিওয়ার্ড নিলাম, কনস্ট্যান্ট কিওয়ার্ডও নিতে পারেন, এক্স নিলাম, এক্সের ভ্যালু এখানে 20 রাখলাম, 20 রাখার পর এখানে ভ্যার ওয়াই নিলাম, y = এখানে 30 রাখলাম। শর্ট হ্যান্ডও ব্যবহার করতে পারেন, আমি এখানে শর্ট হ্যান্ড ব্যবহার করছি না। জেডের ভ্যালু আমি সমান চিহ্ন দিয়ে এখানে x + y রাখলাম। এখন জেডের ভ্যালুকে আমরা কল করব, তাই কল করার জন্য একইভাবে আমরা ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট .getElementById প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিসের ভিতর \ দিলাম, \ ভিতরে আমরা কোথায় দেখাতে চাইছি, এই H1 ট্যাগে দেখাতে চাইছি, তাই এটিকে কপি করলাম, আইডিটিকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর .inner এখন বড় হাতের HTML লিখলাম =, যেহেতু আমরা এই ভ্যারিয়েবলটিকে কল করব সেহেতু আমরা এখানে \ লিখব না, ভ্যারিয়েবলের জন্য জাস্ট আমরা জেড বসিয়ে দিলাম, জেড ভ্যারিয়েবলের নাম, এরপর সেমিকোলন দিলাম। এখন সেভ করলাম, সেভ করার পর এখন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, ক্লিক মিতে ক্লিক করলাম, উত্তর আসছে 50, দেখুন বাটনটি এখন কাজ করছে।
आशा करछि बुझते पेरेछेन किभाबे आपनारा बाटन के एक्टिव करबेन बा फांगशन के व्यवहार करबेन। चलुन नेक्स्ट क्लासे आमरा एडवांस फांगशन सम्पर्के आलोचना करब, फांगशनेर साथे किभाबे प्यारामिटार व्यवहार करते पारि, एर अर्थ आमादेर विभिन्न इनपुट बक्स थाकबे, सेई इनपुट बक्से विभिन्न भ्यालू लिखब, अटोमेटिक आमादेर काज करबे किभाबे, एई निये आलोचना करब। एखाने प्यारामिटार बा एडवांस फांगशने शिखबेन।